أما المركز الأول فكان من نصيب صالح أحمد تكريم من بنغلاديش. السلام عليكم ورحمة الله تعالى وبركاته مغفرة. দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন সকলের প্রতি আমার সালাম এবং মোবারকবাদ এবং অভিনন্দন। অত্যন্ত দুঃখের সংবাদের পাশাপাশি একটা সুখের সংবাদ আমি আপনাদেরকে দিতে যাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবাজারের মার্কেট পুরো চাই হয়ে যাচ্ছে। এখানে ব্যবসায়ীদের বিশাল হাহাকার, প্রত্যেকটা ব্যবসায়ীদের হৃদয়ে আগুন ধরেছে, তাদের স্বপ্ন পুরো চাই হয়ে যাচ্ছে। তার পাশাপাশি একটা অত্যন্ত আনন্দের সংবাদ দেশের জন্য, দেশের মানুষের জন্য, ধর্মের জন্য এবং আলেমদের জন্য অত্যন্ত সুসংবাদ যে আমাদের দেশকে প্রেজেন্ট করেছেন সেই টাঙ্গাইলের 14 বছরের কিশোর সালেহ আহমেদ তাকরিম, অর্থাৎ সেই খুদে হাফেজ দুবাইয়ের আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা 2023-এর 26তম প্রতিযোগিতায় সে অনেকগুলো দেশের মধ্যে অনেকগুলো এই হাফেজদের মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ। আসলে আমি অত্যন্ত খুশি এবং দেশবাসী আশা করি খুশি, সমস্ত ইসলাম ধর্মের যারা দায়ী রয়েছেন এবং যারা ইসলাম প্রিয় রয়েছেন, দিনী ভাই বোনেরা সকল কিন্তু এই আনন্দে তারা আত্মহারা। কেন এই কিশোর সালেহ আহমেদ তাকরিম কিছুদিন আগে সৌদি থেকে পুরস্কার নিয়ে এসেছিল, এখন সে দুবাইয়ের সেই আন্তর্জাতিক অঙ্গন থেকে আন্তর্জাতিকভাবে সে বাংলাদেশের পতাকাকে সে প্রেজেন্ট করেছেন, বাংলাদেশের নামটা সে আন্তর্জাতিকভাবে সে কিন্তু প্রেজেন্ট করছে। তার কিন্তু অবদান কোনো অংশে কম নেই, দেশকে সে প্রেজেন্ট করছে, সেই সাথে সে বিশাল অঙ্কের একটা টাকা উপহার পেয়েছেন। এটা তার জন্য বিশাল এক কল্যাণকর, বিশাল এক সাফল্য। এই বিজয় সালেহ আহমেদ তাকরিমের নয়, এই বিজয় আমাদের দেশের সালেহ আহমেদ তাকরিমের সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের এই বিজয়। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে সেইভাবে তৈরি করতে হবে, সালেহ আহমেদ তাকরিমের সেই নূরানি চেহারার অধিকারী ছেলেটা হেফজ করে কোরআন মুখস্থ করে সে কিন্তু টকে নাই। আমরা অনেকে মনে করি আমাদের সন্তানদেরকে আলেম বানাইনি, হাফেজ বানাইনি, আমরা মনে হয় টকে যাবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার সন্তানকে সেইভাবে তৈরি করুন, সেই আন্তর্জাতিক মানের মাদ্রাসায় আপনি পড়াশোনা করান, আপনার সন্তানকে আপনি কেয়ার করুন, আপনার সন্তানকে আপনি ইনভেস্ট করুন, খরচ করুন, দেখবেন আপনার ছেলেটা একদিন সালেহ আহমেদ তাকরিমের মতো বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার নিয়ে আসবেন। এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।